হ্যালো বন্ধুরা, মনু ব্লগের আরো একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি সম্পর্কে আপনাদের সবাই জানা আছে, আর যারা জানেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে সিডনি সম্পর্কে আপনাদেরকে নতুন কিছু তথ্য দেব, আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। সিডনি সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হলো সিডনি অপেরা হাউস অ্যান্ড সিডনি হারবার ব্রিজ অন্যতম। অপেরা হাউস অ্যান্ড হারবার ব্রিজ, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সিডনি অস্ট্রেলিয়া এবং ওসেনিয়া অঞ্চলের সর্বাধিক জনবহুল জায়গা এটি। এর পূর্ব উপকূলে অবস্থান ফোর্ট জ্যাকসনের এবং পশ্চিমে নীল পর্বতমালা, যার দৈর্ঘ্য 43.5 মাইল। উত্তরে আকাশবাড়ি ও রয়্যাল ন্যাশনাল পার্ক। দক্ষিণ পশ্চিমে মাকার্থা প্রসারিত রয়েছে। সিডনি 658টি শহরতলি নিয়ে গঠিত। এই শহরের বাসিন্দারা সিডনি ডাস নামে পরিচিত। আদিবাসী অস্ট্রেলিয়ানরাই প্রায় 30,000 বছর ধরে এইখানে বাস করেন। তার ভিতরে ইউরোপের বিভিন্ন দেশের 29টি জাতি এখানে বাস করতেন। 1770 সালে প্রথম প্রশান্ত মহাসাগর যাত্রাকালীন সময়ে লেফটেন্যান্ট জেমস কুক ও তার কুদল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পোটানি ব্যাটে প্রথম অবতরণ করেন এবং এই অঞ্চলে ব্রিটিশদের আসতে অনুপ্রাণিত করেন। এবং 1788 সালে আর্থার ফিলিপসের নেতৃত্বে প্রথম ইউরোপীয় জনবসতি হিসেবে ব্রিটিশ ফেনাল কলোনি হিসেবে সিডনি প্রতিষ্ঠা করেন। ও 1842 সালে সিডনি শহর হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পরে নিউ সাউথ ওয়েলসের ফেনাল পরিবহনের অবসান ঘটে। 1851 সালে সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত হয়। 2011 সালের এক আদমশুমারিতে দেখা যায় সিডনিতে 250 শতাধিক ভিন্ন ভাষার কথা বলা হতো। সিডনি বিশ্বের শীর্ষ 10 বাসযোগ্য শহরগুলোর মধ্যে একটি। সিডনি ফিনান্স, উৎপাদন ও পর্যটন শক্তির বিশ্বের 11 স্থানে রয়েছে। সিডনি 2000 গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে। বিশ্বের শীর্ষ 15টি সর্বাধিক পরিদর্শন করার শহরগুলোর মধ্যে একটি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।